মানবতা বিরোধী অপরাধ মামলায় ময়মনসিংহের খলিলুর রহমান সহ 10 আসামির রায় বৃহস্পতিবার তিন বিচারপতির সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলাম রায়ের দিন ঘোষণা করেন। অন্যদিকে ময়মনসিংহের 7 আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এম এ হান্নানের মানবতা বিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ট্রাইব্যুনাল গঠনের পর প্রথম কোনো মন্ত্রী সাক্ষী দিলেন। রাষ্ট্রপক্ষের দাবি প্রতিমন্ত্রীর এই সাক্ষ্য হান্নান সহ বাকি আসামির অপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।